এক বিজেপি কর্মীর পরিত্যক্ত খামার বাড়িতে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গতকাল পাণ্ডবেশ্বর বিধানসভায়, কিন্তু আজ পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জামুরিয়ায় 2 নম্বর ব্লকের অধীন খোট্টাড্ডি গ্রামে এক সক্রিয় বিজেপি কর্মীর বাড়িতে 3 বালতি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সাথে নির্বাচন কমিশনের আধিকারিকেরাও। ঘটনাটি ঘটে বিজেপির সক্রিয় কর্মী কার্তিক মণ্ডলের একটি পরিত্যক্ত খামার বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় 3 বালতি তাজা বোমা। বোমাগুলি উদ্ধার করে সেগুলিকে জলে ফেলে নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় তৃণমূল নেতা হরেরাম সিং জানান, ভোটের দিন অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই বোমা মজুদ করা হয়েছিল বিজেপি কর্মীরা। জামুরিয়ার ব্লক 2 মণ্ডলের সভাপতি বিজেপি নেতা গৌতম মণ্ডল জানান যে পরিত্যক্ত জায়গায় বোমাগুলি উদ্ধার হয়েছে সেই জায়গাটি স্থানীয় বিজেপি কর্মী কার্তিক মণ্ডলের। একটা পরিত্যক্ত খামার বাড়ি, কিন্তু সেই জায়গাটি ফাঁকা নির্জন একটা পরিত্যক্ত জায়গা। ওই পরিত্যক্ত জায়গায় 20 থেকে 30 মিটার দূরে রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। গৌতমবাবু জানান, ভোটে মানুষ বিজেপির পক্ষেই রায় দিয়েছে, তাই তৃণমূল রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। এটা একটা তৃণমূলের ষড়যন্ত্র। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। পাফন খান কথা বলুন। হ্যাঁ, এ দাদা নিয়ে তারপর ওইগুলো ছিড়া ছিড়ি করছিল, খুব গাল গালাজি করছিল, নিয়ে এটার জন্য রাগ। কি নাম তোমার? আমার নাম লায়লা মির্জা। দেখুন, বর্ডার এলাকা তো, ফুটাটি থেকে মুশকিল 3 কিলোমিটার নদী আছে, নদী পারে বীরভূম। হতে পারে ক্রিমিনাল যে আছে বিজেপিতে যেতে পারে ওখানে, এটা কোনো বড় জিনিস নাই, ওরা যেতে পারে। এর বিষয়ে আমি বলতে পারবো না। জিতেন তিওয়ারি তো কাছে তো ক্রিমিনাল লোক আছে, ওটা তো নিজেই সব ক্রিমিনাল রেখেছে, করতে পারেন। উনি বিজেপি বড় নেতা এখন হয়ে গেছেন, বীরভূমে হেল্প করতে পারেন, এরকম কোনো বাদ নাই, করতে পারেন, উনি তো বড় নেতা হয়ে গেছেন। কাছে বোম রেখেছেন, এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। তার কারণ, শ্যামলা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস সন্ত্রাস থেকে মদত করেই তারা ভোট নেয়, এবং এই শ্যামলা অঞ্চলের যে 17টি বুথ আছে সেই 17টি বুথেই ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে লিড দেবে, এবং ভোটের দিন তারা কোনো সন্ত্রাস করতে পারেনি। আমাদের কর্মীরা সজাগ ছিলেন, তাই তারা আমাদের ভালো ভালো যারা কর্মী তাদেরকে মিথ্যা মামলা, বোম। কিন্তু ওর বাড়ি থেকেই তো পাওয়া গেছে, বাড়ি থেকে পাওয়া গেছে। এটা একটা পরিত্যক্ত বাড়ি, বাড়িতে কোনো দরজা নেই, গ্রামের বাইরে বাড়ি। মানে কি বল চাইছেন তৃণমূল থেকে? এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র একদম। তৃণমূল কংগ্রেস আমাদের যে কর্মীরা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য এবং মিথ্যা মামলা দেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র করছে। এটা আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে তারা যেভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলা আমাদের কর্মীদের উপর দেওয়ার জন্য এই বোমগুলির
খেলা খেলছে এটা ঠিক হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল, জামুড়িয়া গ্রামীণ মণ্ডল 2 এর সভাপতি।